আলহামদুলিল্লাহ, সাথীরা সবাই অবস্থান করতেছে মসজিদের ভিতরে, আরাম করতেছে। জামাত এখন মসজিদে ঢুকছে ইনশাল্লাহ। এখন আমরা আব্দুল মালিক ভাই সাক্ষাৎকার নিব। হ্যাঁ মালিক ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক শুকর। দীর্ঘ দেড় ঘন্টা যাবৎ আমাদের সাথে যে চোখের পানির বিনিময়ে তারা যখন তারিফ করতে বসছে, তারা এতই কান্না করতেছে যে ভাই কান্নার জন্য তাদের মুখ থেকে তারিম হচ্ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া তাদের কান্নার বিনিময়ে ওই সাথীদের দিরে, অর্থাৎ যে সাথীগুলো আমাদেরকে ডুবতে দিচ্ছে না, তাদের দিরে আসর পড়ছে, যার কারণে তারা শেষ পর্যন্ত দীর্ঘ এক ঘন্টা চল্লিশ মিনিট পর সাথীদেরকে আমাদেরকে যখন চাবি দেয়, তখন আমরা ওই চাবি নিয়ে আমরা ডুবতে পারবো মহল্লার জনগণরা আমাদের সাথে। এবং এর সাথে আর একটা শুকরিয়ার কথা হচ্ছে যে মহল্লার আম মানুষ, অর্থাৎ মহল্লার মধ্যে দুনিয়ার লাইনে যারা বড়, তারা সবাই এসে যখন উপস্থিত হয়েছেন এবং তারা বিষয়খানা যখন সুনজর দেখছেন, তখন তারা নিজেরাই প্রতিবাদ গড়ে তুলছেন এবং যারা বিরোধিতা করছে তাদের সাথে বসে কথাবার্তা বলছে এবং বিভিন্ন যুক্তি তর্কের সহিত তাদের থেকে সাবি নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন এবং আমরা আমাদের মেহমানকে ওনারা নিজেরা মঞ্জিলে দোয়া শরীফ করেছে। হ্যাঁ, ওরা নিজেরা আবার মসজিদে এসে দোয়া শরীফ করেছে এবং কথা দিছে ব্যাটিং সহ হবে না, কোনো বেজার হবে না, যদি বা কোনো বেজার হয় তারা বসে মিটমাট করবে এবং ওনারা ব্যাটিং সহ ঢুকাই দিয়েছে। এবং শেষ পর্যন্ত আরেকটা আল্লাহর শুকর হচ্ছে যে যে সাথীগুলো আগে তাবদিক শব্দটা শুনলে ওরা ভয়ে ফারে যেত, হয়তোবা এক একজন এক এক রকম ভিন্ন মত পোষণ করতো, কিন্তু তারা আজকে নিজেরাই মসজিদে এসে ব্যাটিং সহ ঢুকা দিয়ে এবং ওর সাথীদের কান্নায় তারা নিজেরাই কান্না করছে। হ্যাঁ, মেম্বার আমাদের এলাকার মেম্বার সাহেবরা আসছে, এসে এলাকার মেম্বার সাহেবরা আসছে, ওনারা এসে আমি যখন এলাকার মেম্বারকে ফোন দিয়েছিলাম তখন উনি সাথে সাথে ফোন পেয়ে চলে আসতেন এবং উনি এসে উভয় পক্ষের সাথে কথাবার্তা বলে জামাত ঢোকার জন্য উনি অনেক সহযোগিতা করছেন। সবাই দোয়া করবেন যেন আমাদের এলাকার মেম্বারকে একটু সুস্থ রাখেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, জামাতের আমল চলতেছে আলহামদুলিল্লাহ।